আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক আমি চলে আসছি আমার প্রাণের শহর কুমিল্লা এই মুহূর্তে আছি কুমিল্লা শহরের দুর্গাপুর এলাকায় দর্শক দেখতে পাচ্ছেন আমার পেছনে মাসাল্লাহ বিশাল একটা গরু প্রান্তিক খামারির গরু অনেক আদরে যত্নে লালন পালন করা গরু এই গরুটা শুধুমাত্র রক্তে মাংস করা না এই গরুটার সাথে আছে আদর ভালোবাসা স্বপ্ন অনেক কিছু এবং প্রান্তিক খামারির ছোট্ট বিনিয়োগ তাদের কাছে ব্যাংকের জমানো টাকা মানেই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র টাকা জমিয়ে জমিয়ে গরুটাকে লালন পালন করা একটা সময় গরুটা বিক্রি করা এবং সেই অঙ্কের টাকা দিয়ে সংসারের বিভিন্ন কাজ করা দর্শক আজকে আমরা যেই গরুটা আপনাদেরকে দেখাবো এটা মূলত একজন ক্ষুদ্র খামারি আমাদের দুর্গাপুর কুমিল্লা শহরের আরিফ ভাই গরুটাকে সারা বছর লালন পালন করেছে তো গোলটা সম্পর্কে আমরা জানবো কীভাবে লালন পালন হয়েছে এটার ওয়েট কতটুকু আছে কয় মন মাংস হবে গোলটাতে এবং দরদাম সম্পর্কে ধারণা দিব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদিয়াসানজিম আশা করি আপনার আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে বেলাইকুনটি আস্তে করে সাবস্ক্রাইব করে দেবেন

আমি এমনিতে এটা নিয়ে আসি বর্তমানে শুধু গরু লালন পালন করা কতগুলা গরু আছে আপনার গরু আমার আরো চারটা আছে আরো চারটা আছে শুধু কি সার গরু পালন নাকি গাবি দাবিও আছে সারই শুধু সার গাবি পালন না কেন গাবি পালি না কারণ গাবিতে এগুলা আলাদা শ্রম দিতে হয় এগুলা শ্রম দেওয়ার মত মন মানসিক তো নাই আর ওই অভিজ্ঞতাও নাই আচ্ছা গাবিতে মোটামুটি অসুখ বিসুখও বেশি হয় একটু ঝামেলা বেশি এগুলা সার গরু মূলত তুলনামূলক মানে কষ্ট একটু কম হয় লালন পালন করতে তো এগুলাতে আর কোনো আলাদা কোনো পরিশ্রম করা লাগে না যে আলাদা কোনো টেনশন করা লাগে না গাবি ফেললে তো বাসুরাইবো দুই বেলা দুধ দইতে হইবো বাসুরাইতে হইবো এগুলার আলাদা এক্সট্রা খানা দিতে হইবো গাবির তো আলাদা খাবার তো এগুলা তো মেইনটেইন করাটা আমার জন্য টাফ হয়ে যায় আচ্ছা সারপালাই সহজ সারপালাই সহজ খাবার দিলাম দেখলাম এখন খাবারের যে দাম এই দামে কি গরু পাইলা পোষায় মনে হয় না জীবনও না কেউ গ্যারান্টি দিতে পারবো না এই দামে এখন যে খাবারের দাম এই দামে গরুর দামে আর খাবারের দামে এখন সমান সমান মানে গরুরে ভাত আর গাছ খাবান সেম কথা মানে হচ্ছে মানে আপনি গরু লালন পালন করতে যেই খরচ যেই দামে বেচবেন দেখা গেছে আর কিছু থাকে না কিছু থাকে না সমান সমান থাকে হিসাব করলে আরো লসের ফালাতে থাকবো যে মানে যদি পাট বাই পাট একবারে ইন্টু হিসাব দেয় তাহলে লস থাকবে আচ্ছা এই গরুটাই মোটামুটি আপনার গরুগুলোর মধ্যে সবচেয়ে বড় গরু হ্যাঁ এটা এটা কতদিন লালন পালন করতেছেন এইটা এক বছর এক বছর পালতেছেন মোটামুটি একটা গরু আসলে বড় করতে মোটামুটি লং টাইমে পালতে হয় অল্প সময় গরু বড় হয় না এখন কয় দাঁত আছে গরুটা এখন তো দুই দাঁত আছে ও গরু তো এখনো বাড়ার সময় আছে মাশাআল্লাহ গরুটা ওয়েট কেমন হবে ভাই এখন লাইভ ওয়েটে এটা 18 মন আছে আঠারো মন লাইব আছে তার মানে মাংস মোটামুটি এগারো মন হবে এরপর গরুটা একদম কালো কালো মধ্যে কোনো স্পট নাই গরুটা দেখেন অনেক সুন্দর সুঠাম দেহের একটা গরু পুরা শরীরে কোনো স্পট নাই এবং খুব আদরের যত্নে লালন পালন করা দেখতে পাচ্ছেন মাসাল্লা এমনিতেই এই গরুটার এই কোরবানিতে তো বিক্রির উদ্দেশ্য কেমন দাম চাচ্ছেন আমি আসলে বেশি দাম চাইলে মানুষ মনে করবে যে আসলে আমি আমি ছয় লাখ টাকা দাম চাচ্ছি ছয় লক্ষ টাকা দাম চাচ্ছেন সুন্দর একটা দাম চাইছেন মাসাল্লাহ আপনাকে এটার জন্য অ্যাপ্রিসিয়েট করতেছি আমি থ্যাংক ইউ খুব ভালো একটা দাম চাইছেন মানে আকাশ পাতাল দাম চাইলে কোনো সময় গরু বেচা কিনা হয় না আমরা ভিডিও করতে আসছি অনেক কষ্ট করে আসছি তাই না আপনার গরুটা যখন বিক্রি হবে আমি যখন শুনবো আমার কাছেও ভালো লাগবে ঠিক আছে মাসাল্লাহ সুন্দর দাম চাইছেন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুবিশাল একটা গরু এটার কি কোনো নাম আছে কোনো নাম দিছেন না না নাম দেওয়ার দরকার নেই গরুর নাম গরুই আছে গরুর নাম গরু গরুর নাম গরু নামে এগুলা মানুষ নাম হলে যে আসলে নামে মানুষ শয়তানি মনে করে নাম শয়তানি মনে করে নাম দিলে শয়তানি মনে করে শয়তানি মনে করে যে আমার স্পটে যা আছে তাই আচ্ছা নাম দেমে হেটা কিন্তু কামে আইয়া কিছু থাকবো না কি লাভ আমার গরু গরুই দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তো এই গরুটা দেখ মানে যেই অবস্থা আপনাদের সামনে আছে এটা আসলে আপনারা নিজের সশরীরে ফিজিক্যালি এসে দেখবেন না দেখলে আসলে বুঝতে পারবেন না গরুটা আসলে অনেক বড় একটা গরু এটা ওনারা ধারণা করতেছে যে এগারো মন বারো মন মাংস হবে গরুটাতে এবং দাম যেটা সেটাও সামঞ্জস্যপূর্ণ একটা দাম চাইছে উনি যে যেটা মোটামুটি মানে গ্রহণযোগ্যতা আছে দামটার তো উনি ছয় লক্ষ টাকার দাম চাইছে আপনারা আসবেন গরুটা দেখবেন কুমিল্লা একবারে শহরেই হ্যাঁ কুমিল্লা শহর শাসনকাছা বাসস্ট্যান্ডের পাশেই কিন্তু এই দুর্গাপুর এলাকাটা আপনারা কতক্ষণ বাস বাসস্ট্যান্ড থেকে আসতে কতক্ষণ লাগে শাসনকাছ্যান্ড থেকে দশ মিনিট লাগে দশ মিনিট শাসন বাসস্ট্যান্ড বাস থেকে আপনারা আসবেন গরুটা দেখবেন আশা করি গরুটা ঠুকবেন না তার কারণ হচ্ছে ফ্রিজিয়ান গরুর সব থেকে বড়ো যে সমস্যাটা হয় সেটা হচ্ছে প্যাট্টেড ঝুলে যায় এই গরুটা কিন্তু এরকম ঝুলামুলা গরু না হ্যাঁ গরুটা একবারে টাইট একটা গরু মানে পর্যাপ্ত পরিমাণ পানি টানি খাওয়াইয়া গরুর লুজ টুজ করে ফেলে অনেকে গরুর ওয়েট বাড়ানোর জন্য গরুটা আসলে সেরকম না গরুটা একবারে টাইট হ্যাঁ পিটাশুরের মানে আমাদের দেশাল শাহিবাল গরুগুলো যেমন হয় অনেকটা তেমনই হ্যাঁ সুঠাম দেহের একটা গরু মাসাল্লাহ তো গরুটা আপনারা নিতে পারেন তো আরিফ ভাই আমরা আসলে ভিডিও বেশি দীর্ঘায়িত করবো না ভিডিও বড় করে লাভ নাই তো এই ভিডিও শেষ করার আগে আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি বলতে পারেন দর্শক যদি নিতে চায় যে আলোচনা সাপেক্ষে একটু ডিসকাউন্ট করার মতন অবস্থানে আসি। যে আহমরই কিছু রায় খেয়ে বলি নাই আচ্ছা যে বেচালাম ও মতনে মতন যে নিতে ইচ্ছুক হয় যোগাযোগ করলে আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে একটা নির্ধারিত মানে আপনি হচ্ছেন বিক্রেতা আপনি দাম চাইছেন

এই গরুটা কয়মন হবে ভাই এই গরুটা ছয় মন ছয় মোন হবে না এটার দাম কত চান এটার দাম তিন লাখ তিন লক্ষ টাকা আর এরপরে যেটা আছে যে কালো ফ্রিজিয়ানটা এটা কয়মন হবে এটা পাঁচ মন পাঁচ মন কারণ এটা তো এটার একটু বেশিই হবে কারণ এগুলো ফিজিএম গরুতে মাংস একটু বেশিই হয় এই এটা কয়মন বলছেন এটা ছয় মুন ছয় মোন আর এটা